আসসালামু আলাইকুম। কাছের দূরের ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা যে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ ও দেশের বাহিরে, সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে দেখেন বাড়ির পাশে এই বিল থেকে আমি কলমি শাক তুলতে যাব। কলমি শাক তুলে এনে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার যেহেতু বেশি একটা বন্যা হয় নাই, তাই এই বিলে এই সামান্য কলমি শাক হয়েছে। আমি একদিন গিয়েছিলাম আমার হাঁস দেখতে, ওই যে ওইখানে আমার হাঁসগুলি দাঁড়ায় আছে, দেখলাম বেশ সুন্দর কলমি শাক হয়েছে, তাই ভাবলাম কলমি শাক তুলে নিয়ে এসে তারপর আজকে রান্না করব। ওই যে ওইখান দিয়ে দেখছিলাম অনেক কলমি শাক হয়েছে, এই যে দেখেন কত সুন্দর কলমি শাক। কলমি শাকগুলো অনেক তাজা লকলকে আসছিল, আসলে বেশি পানি না হওয়ার কারণে কলমি শাক আরও অনেক হইতো, এখন হয় নাই বেশি একটা। এই যে দেখেন কত সুন্দর কলমি শাক। এই কলমি শাকগুলো তুলে নিয়ে যাব, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি আরও দুই তিন দিন এখানে আসছিলাম হাঁস দেখার জন্য, হাঁস ধরার জন্য, তখন দেখে গেছি অনেক সুন্দর কলমি শাক হয়েছে, তাই ভাবলাম আজকে নিজের হাতে গিয়ে কলমি শাক তুলে নিয়ে আসি। আমি আর আমার ছোটো যা গেছিলাম শাক তুলতে, দুজন একসাথে গিয়ে কলমি শাক তুলে নিয়ে আসছি। দেখেন কলমি শাকগুলি সত্যি খুব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগছে। এই যে কলমি শাকের লাল লাল ডাটা, এই শাকগুলো একবারে লকলকে হয়ে থাকে বিলের মধ্যে, পানির মধ্যে খুব সুন্দর দেখা যায়। অনেক পানি হলে হয়তো বা আরও বেশি ভালো দেখতে হতো। এই যে দেখেন কত সুন্দর কলমি শাক। এই কলমি শাকগুলো তুলে নিয়ে তারপর আমরা দুই যা বাড়িতে যাব। এখানে আরও অনেক কলমি শাক, আমি যেহেতু একাই তাই অল্প করেই তুলবো। আমার এক মোট কলমি শাক হয়ে গেলেই হয়ে যাবে। আসলে সব জিনিসই অল্প করে রান্না করে খেতেও খুব ভালো লাগে। ওই যে ওইখানে আমার হাঁসগুলো দেখা যাচ্ছিলো, এই যে দেখেন কে যেন ক্ষেতের মধ্যে এই যে পাট শুকাইতেছে, এখানে পাট নিছে, এখানে পাট ধুইছে আর পাট শুকা দিছে। এই যে দেখেন আমাদের দুই যার পায়ের অবস্থা কাদা দিয়ে কি হয়ে গেছে, আসলে ওইখানে অনেক কাদা। এখন আসলাম রান্না করে কলমি শাক ধুয়ে বেছে নিয়ে আসছি, এখন কেটে নেব গুচি গুচি করে। কলমি শাক তো অনেক চিকন করে কাটতে হয়, এগুলো আমি যে দেখেন গুছায় নিতেছি, এভাবে গুছ ধরে ধরে তারপরে কেটে নেব। এতে এখন আমি কলমি শাকগুলো দেখেন ঝুড়ি ঝুড়ি করে কাটবো। আমি এগুলো এনে বেছে একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, যাতে কাটার পর আর না ধুইতে হয়, কারণ কলমি শাক কাটার পরে ধুইলে জালির ফাঁকা দিয়ে নিচ দিয়ে পড়ে যায়, যেহেতু অনেক চিকন চিকন করে কাটতে হয় এগুলো। এই তো কলমি শাকগুলো কাটতেছি, আপনারা হয়তো বা আমার চেয়ে আরও সুন্দর করে কাটতে পারেন। এই তো আমার কলমি শাক কাটা শেষ, এই যে দেখেন কাটা হয়ে গেছে। এই অল্প কাটা কলমি শাক কেটে তাও কতগুলো হয়ে গেছে। এগুলো আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব, দেশি ছোট ছোট চিংড়ি মাছ। আগে কলমি শাকটা সিদ্ধ করে নিতে হবে, পেঁয়াজ মরিচ লবণ সব কিছু দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। তারপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে তারপর ভাজা ভাজা করব বাগার দিয়ে। এই তো কলমি শাক সিদ্ধ করা প্রায় শেষ, এখন বাগার দেব। আসলে আমি পুরো রেসিপি রান্না শেয়ার করিনি, কারণ শাক তো সবাই অল্প কম বেশি রান্না করতে পারে। এই তো আমার শাক এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। এই দেখেন শাকটাও রান্না হয়ে গেছে। আসলে এইভাবে টাটকা শাক তুলে এনে রান্না করে খাওয়ার মজাই আলাদা। বাজারে কিন্তু কলমি শাক কিনে পাওয়া যায়, তারপর আমরা কেনা শাক খুব কম খাই, নিজের হাতে তুলে এনে খাওয়ার চেষ্টা করি। দেখেন কি সুন্দর ধোয়া উঠতেছে। এই কলমি শাক রান্না করা শেষ হয়ে গেলে এগুলো দিয়ে আমরা ভাত খাবো আজকে, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখেন কলমি শাক রান্না শেষ, এখন এগুলো আমি ঘরে নিয়ে যাব। ঘরে যেতে না যেতে হঠাৎ দেখেন কি বৃষ্টি আসলো। আসলে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি আসে, দুই তিন দিন মাঝখানে একটু বন্ধ গেছিলো, হঠাৎ করে আবার বৃষ্টি আসছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে। এত কি সুন্দর বৃষ্টি হইতেছে, আসলে বর্ষাকাল এখন বৃষ্টিরই দিন, হঠাৎ বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, যদি ভিডিওর কোনো অংশ একটুকু আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এখন আরফান মাদ্রাসায় থেকে আসছে, আমি ওকে মাদ্রাসায় আজকে আনতে গেছিলাম রান্না করে রেখে। এই যে দেখেন আরফানটা আমি শাক দিয়ে ভাত খাইতে দিছি, ও এখন শাক দিয়ে ভাত খাবে, আমি ওর পাশে বসে খাইতেছি।
এই তো কলমি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাইতেছে, সাথে ইলিশ মাছের তরকারি আছে। ওই তো ওইখানে ইলিশ মাছের তরকারি, এই যে রান্না করা শেষ, খাওয়া দাওয়াও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।